আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি ও সুস্থ আছি। তো আমরা জামাই বাড়িতে যাব ইফতার নিয়ে। দেন তাবি আমার সাথে কেমন করে হাত দিয়ে এটা খাতা না ধরে লিখবো কিভাবে? তুমি লিখতে পারো? ও তুমি আছে কি আছো মা? তাবি কিন্তু আজকে রোজা আছে, একটু আগে ছেড়ে খাইছে 10:30টার সময়। আমি লিস্ট করতেছি মেয়ের বাড়িতে যাব ইফতারি নিয়ে। তো লিস্ট শেষ করি, বাজারে যাব, কি কি বাজার করে নিয়ে আসি মেয়ের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর তাবি অনেক পচা, কিন্তু তাবি কেউ আর আদর করবেন না। আরো হয়তো অনেক কিছু মনে নাই, যদি চোখের সামনে পড়ে যেটা নিয়ে যাবে নিয়ে আসবো, যেহেতু প্রথমবার মেয়ে সুস্থ হয়ে যাইতেছে ইফতারি নিয়ে। একটু মানে মোটামুটি ইফতারের যে আইটেম গুলো আছে সবই নিয়ে যেতে যাই। চলে আসলাম, কিছু কেনাকাটা স্বপ্ন থেকে আছে, কিছু লোকাল দোকান থেকে কিনবো, কিছু ফলের দোকান থেকে কিনবো। চলেন যাই। বড় তরমুজটা তোমার জুস লাগ বন্ধুরা কিনে নিয়ে আসলাম, একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো আমাদের বাড়ির জন্য শুধু একটা তরমুজ কিনা হয়েছে, এখানে যা কিছু আছে সব ওই বাড়িতে যাবে, মানে মেয়ের শ্বশুর বাড়িতে যাবে। শুধু এই একটা জিনিসই হলো আমাদের, তরমুজ শেষ হয়ে গেছে। তো তরমুজ দেখেন কি সুন্দর। তো দোকানদারের যাই বললাম যে সবচেয়ে বড় তরমুজটা দিতে, দেখেন মাশাল্লাহ তরমুজটা আসলে বড় হয়েছে। তরমুজ যদি কোনো আইটেম বাদ থাকে তাও বলবো, এটা হলো আনারস, মানে এগুলো ফল আইটেমের মধ্যে। হ্যাঁ, কিনে নিলাম এখানে, হয়তো পরিমাণটা আপনারা দেখবেন না, কারণ পরিমাণ এগুলো যদি অল্প 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 করে নিতাম তাহলে এই লাগতো। এই ইয়ে আপনার হলো বেদানা, আপেল, আপেল, শসা, শসা যেগুলো মানুষ ইফতারিতে ব্যবহার করে, আমি কিন্তু সেই জিনিসগুলোই বলতেছি। লেবু, ধনিয়া পাতা আনতেছিলাম, ধনিয়া পাতা পেলাম না, লেবু। এই যে লেবু, তারপর হলো কমলা, এগুলো গেল ফল আইটেম। এখানে আরো অ্যাড হবে হলো আপনার কলা, কারণ কলাটা পাকা কলা নিয়ে আসবো কলাটা। এখানে মানে যা পাইছি এখানে চোখের সামনে সেই ফলগুলো নিয়েছি। এবার হলো ফ্রোজেন আইটেমের মধ্যে, ভাবলাম যে মুরগি কিনে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, ভাবলাম যে মুরগি কিনে নিয়ে যাবো বাড়িয়ে। এই
ডামি স্টিক দুইটা, তারপর হলো চিকেন স্প্রিং রোল, চিকেন স্ট্রিপস, তারপর হলো চিকেন শামি কাবাব, আর হলো চিকেন নাগেটস। পাঁচটা আইটেম এটা হলো ঢুকে ফেলতে হবে, শুকনো আইটেম ওই ভিতর থেকে ছবি তুলবো। আপনাদের ভালোই মনে নাম, তুমি এদিক থাকো, ওদিক দরকার নেই, করবা আপনাদের ভাবি নাম থাকতে আসুন। শুকনো আইটেমের মধ্যে মুড়ি, তেল, এগুলো ভেজা খাবে, তেল লাগবে না, তেল, তারপর হলো শরবত, এগুলোর জন্য রুয়া পিসা, আমি চিনি প্যাকেট দিতে বললাম, চিনি লুট চিনি দিয়ে দিচ্ছে, চিনি, মসুরের ডাল, কতগুলা দিচ্ছে বুন্দিয়ার একটা, দেখেন এতগুলো বুন্দিয়া দিচ্ছে, মানে এত টুকটুক প্যাকেট বুন্দিয়া। দেখেন তো আমাদের অঞ্চলের বুন্দিয়া দিয়ে ছুলাম পেঁয়াজ দিয়ে খাইতে, এটা মানে ফেভারিট খাবার। তারপর হলো ছোলা, আপনার এখানে হলো সেমাই, দুইটা রকমের সেমাই, হ্যাঁ একটা হলো পাকিস্তানি লাচা সেমাই, আর আগে আসো না, আগে আসো, আর হলো বন ফুলের সেমাই, হ্যাঁ যা পিছাই দেবে পিছাই দেবো সেমাই, এটা হলো বেসন, আপনি পেঁয়াজ পেঁয়াজ গুলা বেসন যে কাজে লাগে বেসন, আর এগুলো খেজুর, সামনে আগে আসো তোমার দাদি পাবে, বন্ধ করো একটু আইটেম গুলো আসুন, কয়টা হলো দুইটা তিনটা কাছে আসো, চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, নয়টা তিনে দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা বিশটা একুশটা বাইশটা তেইশটা চব্বিশটা আইটেম হয়েছে, তোমাদের কলা অ্যাড হবে পঁচিশটা হবে, তো এই আর কি এগুলো নিয়ে আমরা যাবো, এখন এমন হইতেছে আপনারা বুঝলেন, ওকে দুয়ার এখান এই আইটেমগুলা ওই ওগুলা হলো এটা দেখে দাও, ওই ওটা তোমাদের তোমার নিয়ে দেয় দাও পাখি, ওইটা কাটা আছে কিন্তু যাও ওটা কাটবে না, হ্যাঁ এই ফ্রোজেন আইটেমগুলো তুলে রাখো, ফ্রোজেন আইটেমগুলো তুলে রাখো, আর ওগুলো আমি ব্যাগের মধ্যে তুলে রাখতেছি, আর পাখি ভরতো বাবু এই ব্যাগের মধ্যে এগুলো ভরতো, এই 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 শুকনাগুলো ভরো ব্যাগের মধ্যে, বসো বসো বসে না, এই কেমন গোছানো শিখছো তুমি, হ্যাঁ এই যে পিসে আসছে আরো, ওটা পরে দাও, ওটা নাহলে চাপ পড়বে না, এগুলো দাও, হ্যাঁ খাড়া করে দাও, খাড়া করে দাও, হ্যাঁ তো মোটামুটি জায়গাও পরিষ্কার হয়ে গেল, আর এগুলো আমি এগুলোর মধ্যে তুলে ফেলি তাহলে হয়ে যাবে, এই তরমুজ এখন মাত্র 30 টাকা কেজি হয়ে গেছে, যাক সবাই খাইতে পারবে আলহামদুলিল্লাহ ছোটো বড়ো, কারণ মাঝখানে যে দাম 70-80 টাকাও কেজি ছিল, আমি 70 টাকা তো কেজি আমি কিনে নিয়ে আসলাম, মাল কাটছে তরমুজ, এখানে ইফতারিগুলো হয়েছে, দেখেন এই খেজুরগুলা 1300 টাকা কেজি, খেজুর মা খাইতে পারে না শক্ত, নরম দেখে আনা, পেঁয়াজও বড়া মানে পেঁয়াজও বড়া না বুঝতে পারে, বুঝো বড়া আমরা পেঁয়াজ বড়াও করি, হ্যাঁ তুমি এতদিন তো আর এখানে থাকো না, এই জন্য টাউনে থেকেছো, এখন তো গ্রামে আসছো, এটা কি এর
আলু না পটল? না আলু, আলু ডিম দিয়ে ভালো হয়। আলু পরোটা দেখেন আপনাদের ভাবে রেডিমেড আলু পরোটা বানাইতেছে। বেবি আসছে আমাদের, বেবি আসছে, বেবি এই যে। আর বেশি সময় নাই, দেও এই যে অনেক কিছু তো আছে, দিয়ে দাও। অনেক কিছু তো আছে, আর এদিকে আপনার এই যে আমার তরমুজ আমি ভাবে কেটে নিছি, কারণ আমার ছোট ছোট পিস ভালো লাগে না, বেলের শরবত এ দেয়। আর এখানে ফলগুলা দিচ্ছে, খাওয়া হয় না আসলে কম বেশি। হ্যাঁ, ওই যে আমার ছেলেটা শুয়ে আছে, ছেলেটা হলো ফুটবল খেলতে যায় এই সময়ে, বিকালে নামাজ পড়ে আসে, আসলে নামাজ পড়ে আসে আর ঘরে থাকে না, ফুটবল খেলতে যায়। কোন আমরা হাঁটি তাই আমাদের নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়, আর ফুটবল খেলে আসে। দেখেন যাক, ও বলতে ছোটোবেলায় কাছে তোমাদের নাকি এত শক্তি ছিল, যাই না ওর মতো শক্তি ছিল কি না, কিন্তু তোমার মধ্যে শক্তি বেশি আব্বা, আল্লাহ তোমাকে শক্তি দিক। আরো আরে এই যে ঝুপড়ি, ঝুপড়ি পাগল, এটা এটা আমাদের পাগল, শুধু বোকা বানায় মানুষকে, না মা বোকা বানাও কেন? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে মতো বিদায় নিয়ে আল্লাহ হাফেজ। তরমুজ ফুরাইতে পারো? ওটা 10 কেজির উপরে আছে তরমুজটা। তো মা হলো এই যে ইফতারি সাজাইতেছে, আল্লাহ বেবে এমন করে না, দুষ্টমি করে না, দেখেন দেখেন না, ওরে আল্লাহ রে আল্লাহ। তো প্রতিদিন এক বাড়িতে করে ইফতারি দেওয়া হয়, এটা দিয়ে তো বাকি দিয়ে আসবে আমি ওইটা তরমুজ হওয়ার নরম, তা বাটি নিয়ে আসো পাখি, দাও দিয়ে আসো তাড়াতাড়ি, ইফতারি আদানো দিয়ে দেবে না আমার।